Welcome to Radio Mirchi 98.3 FM Kolkata's audio presentation, Sunday Suspense. On Sunday Suspense, we bring you dramatic readings of some of the classic stories of Bangla literature. Stories of suspense, crime, horror, and the supernatural. Happy listening. Sunday Suspense. Shurumatro Radio Mirchi 98.3 FM. It's hot. বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য হেমেন্দ্র কুমার রায়ের কামরা আর আমরা। হেমেন্দ্র কুমার রায় জন্মেছিলেন 1888 সালে। কিশোরদের জন্য লিখে গেছেন অনেক রহস্য অ্যাডভেঞ্চার। অলৌকিক এবং ভৌতিক গল্পেও তাঁর জুড়ি মেলা ভার। তাঁর সৃষ্টির মধ্যে উল্লেখযোগ্য চরিত্র জয়ন্ত মানিক, ইন্সপেক্টর সুন্দরবাবু। তাঁর লেখা বিখ্যাত বই বলতে যক্ষের ধন, জয়ন্তের কীর্তি, আবার যক্ষের ধন ইত্যাদি। শুধু লেখক নয়, তিনি ছিলেন একজন সফল গীতিকারও। তাঁর মৃত্যু হয় 1963 সালে। এই গল্পটি আমরা নিয়েছি পত্রভারতী থেকে প্রকাশিত হেমেন্দ্র কুমার রায় কিশোর ভৌতিক সমগ্র এই বইটি থেকে। প্রধান চরিত্রে মোহন, যতীন। গল্প পাঠে দীপ, পুষ্পল। গল্পের সূত্রধার মীর। শুরু হচ্ছে কামরা আর আমরা। খোকা, আজ না গেলেই নয়, ওরে আজ অগস্ত যাত্রা রে, আজকে বিদেশে যেতে নেই। স্যুটকেসটা গোছাতে গোছাতে আমি বললাম, কেন বলো দেখি মা, আজ বিদেশে গেলে কি হয়? আজকের দিনে যাত্রা করে অগস্ত্যমুনি আর ফিরেই আসেননি। অগস্ত্যমুনির বউ ভারী কোঁদল করত, তার ভয়ে এই আসি বলে তিনি পিট্টান দিয়েছিলেন। কই, শাস্ত্রে সে কথা তো লেখে না। আরে শাস্ত্রে সে কথা লিখলে অগস্ত্যমুনির বউ মানহানির মামলা এনে শাস্ত্রকারকে জব্দ করে দিতেন যে, কাজেই শাস্ত্রকাররা সেসব কথা চেপে গেছেন। না রে না, তুই বোঝ, বিন্দু পাহাড় বলে কথা। থাক মা, ও গল্প আমিও জানি। তোমার কোনো ভয় নেই মা, মাসখানেক ভারতবর্ষের বুকে বেরিয়ে আবার আমি ঠিক ফিরে আসব। তোমার মতো মাকে ছেড়ে কোনো ছেলে কি ঘর ভুলে থাকতে পারে? এই নাও একটা প্রণাম নিয়ে হাসি মুখে আমাকে আশীর্বাদ করো। মা খুঁতখুঁত করতে করতে আমাকে আশীর্বাদ করলেন। সাবধানে যাস, কি থেকে কি হয়ে যাবে, কথা শোনে না। ঠিক আছে, সাবধানে যাস বাবা, দুগ্গা দুগ্গা। যতীন আর আমি দুই বন্ধুতে দেশ বেড়াতে বেরিয়েছি। যতীন পড়ে ল কলেজে আর আমি মেডিকেল কলেজে। হাওড়া স্টেশনে গিয়ে একটা সেকেন্ড ক্লাস কামরায় ঢুকলাম। এ সময় কেউ বেড়াতে যায় না বলেই আমরা বেড়াতে বেরিয়েছি। গাড়িতে ভিড় থাকবে না, দিব্যি ধীরে সুস্থে শুয়ে বসে হাত পা ছড়িয়ে আরাম করে যেতে পারবো। পূজোর সময় আর বড়দিনে বেড়াতে যাওয়ার পায়ে নমস্কার, সে কি বেড়াতে যাওয়া, নরক যন্ত্রণা ভোগ করা। প্রথমেই আমাদের বেনারসে যাওয়ার কথা, সেখানে গিয়ে পৌঁছবো কাল প্রায় দুপুরে। সারা রাত ট্রেনেই কাটাতে হবে, কাজেই আমাদের কামরায় লোক নেই দেখে ভারী আনন্দ হলো। বাইরের কোনো লোক আসবার আগেই তাড়াতাড়ি দুখানা বেঞ্চে দুটো বিছানা বিছিয়ে আমরা দুজনেই শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে দুই বন্ধুতে অনেক গল্প হলো। তারপর ট্রেন যখন বর্ধমান পার হলো, যতীন উঠে আলো নিভিয়ে দিল। খানিক্ষণ পরে অন্ধকারেই যতীনের নাক ডাকার আওয়াজ শুনতে শুনতে আমারও চোখ জড়িয়ে এলো। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না, আচমকা আমার ঘুম ভেঙে গেল। কে আমার গা ধরে নাড়া দিচ্ছে? ধীরে ধীরে উঠে বসলাম। সঙ্গে সঙ্গে সামনের বেঞ্চ থেকে যতীনও ধড়মড় করে উঠে বসল। আমি বললাম, এই যতীন, আমার ঘুম ভাঙালে কেন?
যতীন বলল, আরে আমিও তো তোমাকে ওই কথাই জিজ্ঞেস করতে চাই। তার মানে? তুমি তো আমার গা ধরে নাড়া দিচ্ছিলে। আমি আশ্চর্য হয়ে বললাম, সে কি হে, আমি তো দিব্যি আরামে ঘুমিয়েছিলাম, তুমি তো আমায় গা নাড়া দিয়ে আমাকে তুলে দিলে। বেশ লোক যাই হোক, নিজে আমাকে ধাক্কা মেরে তুলে দিয়ে আবার আমার ঘাড়ে দোষ চাপাচ্ছ। না ভাই, সত্যি বলছি, আমি এখান থেকে এক পা নড়িনি। তোমাকে আমি ধাক্কা তো মারিনি, বরং আমাকে তুমি ধাক্কা মেরেছ। আমার সঙ্গে ঠাট্টা হচ্ছে বুঝি? যতীন গম্ভীর স্বরে বলল, মানে তাহলে তো গাড়িতে তো আর জনপ্রাণী নেই, আমাদের দুজনকে তবে ধাক্কা মারলো কে? চোটটা আসেনি তো? শুনেই তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে আমি আবার আলো জ্বেলে দিলাম। এদিকে ওদিকে তাকিয়ে দেখলাম কামরায় আমরা দুজনে ছাড়া আর কেউ নেই, এবং আমাদের জিনিসপত্রগুলোর একটাও অদৃশ্য হয়নি। যতীন বলল, নিশ্চয়ই চোর এসেছিল, ভাগ্যিস আমাদের ঘুমটা ভেঙে গেল, তাই চুরি করবার আগেই তাকে সরে পড়তে হয়েছে। খুব জোর বেঁচে গেছি। জানলাগুলো সব বন্ধ করে দাও, আর আলো নিবিয়ার কাজ নেই। আচ্ছা জ্বালাতুন। আবার খানিকক্ষণ বসে বসে গল্প হল, তারপর আবার দুজনেই ঘুমিয়ে পড়লাম। কিন্তু আবার ঘুম ভেঙে গেল। এবার কেউ আর ধাক্কা মারছিল না। এবারে কামরার ভেতর থেকে পরিত্রাহী স্বরে একটা কুকুর আর্তনাদ করছিল। আলো জ্বালিয়ে শুয়েছিলাম, কিন্তু উঠে দেখি কামরার ভেতরে খুটখুট করছে অন্ধকার। অন্ধকারে যতীনের গলা পেলাম। উফ, এ আবার কি ঝামেলা রে বাবা, আজ কি রাজ্যের আপদ এখানে এসে জুটেছে? কুকুরটা যেভাবে চেঁচাচ্ছে তাতে মনে হচ্ছে সে ভয়ানক জখম হয়েছে, কিন্তু কামরা জানলা দরজা সব বন্ধ, সে ভিতরে এলোই বা কেমন করে? কুকুরটা হঠাৎ একবার কেউ কেউ করে চেঁচিয়েই একেবারে চুপ মেরে গেল। যতীন, আলো নেবালো কে? জানি না তো, আমি ভাবলাম তুমি নিবিয়েছ। কুকুরটা ভেতরেই আছে, বেঞ্চি থেকে পা নামানো যাবে না, ব্যাটা যদি খ্যাঁক করে কামড়ে দেয়। তোমার টর্চটা কোথায়? এই তো আমার পাশেই আছে। জেলে দেখো তো কুকুরটা কোথায় আছে। যতীন টর্চ জেলে দেখতে লাগলো, আর আমি আমার মোটা লাঠিটা মাথার উপর তুলে প্রস্তুত রইলাম। কুকুর যদি টেড়ে আসে তাহলে তখনই তার ভবলীলা সাঙ্গ করে দেব। কিন্তু কামরার কোথাও কুকুরটাকে আবিষ্কার করা গেল না। এখানে কুকুর টুকুর কিছু নেই। সুইচের কাছে গিয়ে দেখি সুইচ টেপাই আছে। অসম্ভব। কিন্তু এই যে এখনই কুকুরটা চেঁচাচ্ছিল, সে এলোই বা কেমন করে আর গেলই বা কোথায়? আমার মনে হয় কুকুরটা বোধহয় পাশের কামরা থেকে চেঁচাচ্ছিল, আমরা ঘুমের ঘরে ভুল শুনেছি। ঠিকই বলেছ, কিন্তু আজকে ঘুমের দফার ইতি, এসো বসে গল্পই করা যাক। এই বলে আমি এসে বসে পড়লাম, এবং মনে হলো সঙ্গে সঙ্গে আমার পাশেই ঠিক যেন আর একজন কে বসে পড়ল। নিবিড় অন্ধকারে কামরার ভেতরে কিছুই দেখা যাচ্ছিল না। বললাম, নিজের বিছানা ছেড়ে হঠাৎ উঠে এলে যে যতীন? ওপাশের বেঞ্চ থেকে যতীন বলল, কই আমি তো এখান থেকে উঠিনি। আমার পাশে হাত বাড়িয়ে দেখলাম, কই কেউ তো সেখানে নেই। তারপরেই শুনতে পেলাম আমার কানে কি ফিস ফিস করে কথা বলছে। কি বলছে তা বোঝা যাচ্ছে না বটে, কিন্তু কথা যে কেউ বলছে সে বিষয়ে কোনো সন্দেহই নেই। হঠাৎ যতীন বলল, মোহন 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 তুমি কোথায়? আমি আড়ষ্টভাবে বললাম, আমার বিছানায়। তবে তবে আমার কানে কানে কে কথা বলছে?
জবাব না দিয়ে দুপাশে দু হাত বাড়িয়ে দিলাম, কিন্তু কারুর গায়ে হাত লাগলো না। অথচ তখনও আমার কানের কাছে মুখ এনে কে ফিসফিস করছে। ডাক্তারি পড়ে রোজ দু হাতে টাটকা বা পচা মরার দেহে হাসি মুখে ছুরি চালাই। গভীর রাত্রে একলা মরার পাশে অম্লান বদনে বসে থাকি, স্বপ্নেও কখনো ভূত দেখিনি। তবু কেন জানি না আজকে এই অন্ধকারে আমার সর্বাঙ্গ কি একটা অজানা ভয়ে পাথরের মূর্তির মতো স্থির ও ঠান্ডা হয়ে গেল। একখানা হাত নাড়বার শক্তিও আর রইল না। যতীনেরও বোধ হয় সেই অবস্থা। সে প্রায় কান্নার সুরে বলল, মোহন মোহন, কামরার ভেতরে কারা যেন এসেছে, কে আমার সঙ্গে ফিসফিস করে কথা বলছে, ওই যে কে আবার ঘরে চলে বেড়াচ্ছে। সত্যি কথা, ঘর ময় কে চলে বেড়াচ্ছে, খট 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 খট, খড় মড় খড় মড়, কি যেন কোনো মহিষহীন হাড়ের আওয়াজ। এ ভীষণ আওয়াজ আমি জানি, কঙ্কালকে নাড়লে ঠিক এমনই অস্থি ঝঙ্কার জেগে ওঠে। কিন্তু তখন আর আমার নড়বার শক্তি নেই। কে যেন কি জাদু মন্ত্র পড়ে আমার সমস্ত দেহকে পক্ষাঘাতগ্রস্ত করে দিয়েছে। অচম্বিতে আরেক ব্যাপার, কামরার এক কোণ থেকে মেয়ে গলায় কে যেন কাঁদতে লাগল। কানের কাছে সেই ফিসফিস কথা, ঘরময় কঙ্কালের সেই চলা ফেরার খটখটানি, এক কোণ থেকে মেয়ে গলায় সেই কান্না, গাঢ় অন্ধকারে ডুবে আড়ষ্টভাবে বসে বসে একসঙ্গে এইসব শুনতে লাগলাম। যতীনের কোনো সাড়া নেই, সে ভয়ে অজ্ঞান হয়ে যায়নি তো? ও আবার কি মার্বেলের গুলির মতো দুটো জ্বলন্ত রক্তের মতো কি চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, কি ও দুটো অন্ধকারের অগ্নিময় চক্ষু? চোখ দুটো ভাসতে ভাসতে আমার কাছ থেকে হাত তিনেক তফাতে এসে শূন্যে স্থির হয়ে রইল, যেন আমাকে খুব ভালো করে নিরীক্ষণ করছে। দেখতে দেখতে সেই আগুন চোখ দুটোর রং নীল হয়ে এলো। রক্ত রঙে যে চোখ দুটোকে দেখাচ্ছিল ক্রুদ্ধ নীল রঙে, তাদের দেখাতে লাগলো বিষাক্ত। হঠাৎ কেমন একটা বিদ্যুৎ প্রবাহ এসে আমাকে চাঙ্গা করে দিল। এক মুহূর্তে আমার সব মোহ কেটে গেল। আমি এক লাফে দাঁড়িয়ে উঠে অন্ধকারের ভেতরেই দু হাতে দুদার ঘুষি ছুটতে ছুটতে পাগলের মতো চেঁচিয়ে উঠলাম, আমি তোদের ভয় করি না, আমি তোদের ভয় করি না, আমি তোদের কাউকে ভয় করি না, সরে যা সরে যা সব, আমি তোদের কাউকে ভয় করি না। তৎক্ষণাৎ কামরার ইলেকট্রিক লাইট আবার দপ করে জ্বলে উঠল। নিজের বিছানায় বসে যতীন ঠকঠক করে কাঁপছে। তার অবস্থা আমার চেয়ে ভালো নয়। কামরার ভেতরে আর সেই আগুন চোখ দেখা গেল না, কোনো রকম শব্দ বা কান্নার আওয়াজ কানে এলো না। আমরা দুজন ছাড়া সেখানে আর কেউ নেই। হাঁপাতে হাঁপাতে যতীনের পাশে গিয়ে বসে পড়লাম। যতীন অস্ফুট স্বরে বলল, আমি কি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম? হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। একদিকে তাকিয়ে যতীন তীব্র স্বরে বলে উঠল, না স্বপ্ন নয়, ওই দেখো। ঠিক যেন শূন্যকে বিদীর্ণ করে ফিনকি দিয়ে কামরার মেঝের উপর রক্ত ছিটকে পড়ছে, তাজা লাল রক্ত। রক্তে রক্তে ঘর বুঝি ভেসে যায়, শূন্য যেন রক্ত প্রসব করছে। আমি আর সহ্য করতে পারলাম, অ্যালার্ম কর্ড ধরে একেবারে ঝুলে পড়লাম। পর মুহূর্তে প্রচন্ড একটা ঝাঁকানি দিয়ে চলন্ত ট্রেন থেমে গেল। আমি আর যতীন এক এক লাফে ট্রেন থেকে বাইরে গিয়ে পড়লাম। গার্ড এসে জিজ্ঞেস করলো, তোমরা ট্রেন থামিয়েছ? আমি বললাম, হ্যাঁ। কেন? গাড়ির ভেতরে আমাদের জীবন বিপন্ন হয়েছিল,
আসল ব্যাপারটা কি তা আমরা বলতে চাই না, কিন্তু ও কামরার ভেতরে আমরা যদি আর কিছুক্ষণ থাকতাম তাহলে হয় পাগল হয়ে যেতাম না হলে মারা পড়তাম। গার্ড খানিকক্ষণ অবাক হয়ে আমাদের মুখের দিকে তাকিয়ে রইল, তারপর বলল, হ্যাঁ এ বাবু, তোমার অসংলগ্ন কথার অর্থ আমি বুঝতে পারছি না, তুমি কি বলতে চাও ভালো করে বুঝিয়ে বলো। যতীন বলল, ওই কামরায় ভূত আছে। গার্ড হো হো করে হেসে উঠল, কামরায় ভূত, এ একটা নতুন কথা হলো বটে, বাঙালি বাবুদের মাথা খুব সাফ, ট্রেনের কামরাতেও তারা ভূত আবিষ্কার করে। আমি বললাম, ভূত কিনা জানি না, কিন্তু ও কামরার ভেতরে আমরা এমন সব বিভীষিকা দেখেছি যা স্বাভাবিক নয়। এ অ্যালার্ম কর, ট্রেনে বাজে কথা বলে তোমরা এখন আইনকে ফাঁকি দিতে চাও, ওসব চালাকি আমার সঙ্গে চলবে না, তোমাদের জরিমানা দিতে হবে। আমি বললাম, সাহেব আমি জরিমানা দিতে রাজি আছি, তবে ওই কামরায় আর ঢুকতে রাজি নই। আমার মুখের কথা শেষ হতে না হতেই একটা কাণ্ড ঘটে গেল। কামরার ভেতর থেকে আমাদের জিনিসপত্রগুলো সবেগে বাইরে নিক্ষিপ্ত হতে লাগল। ট্রাঙ্ক, সুটকেস, ব্যাগ, পোটলা, পুটলি প্রভৃতি, ঠিক যেন কে সেগুলোকে বাইরে ছুঁড়ে দিচ্ছে। গার্ড সাহেব মাথা হেট করে তাড়াতাড়ি মাটির উপর বসে পড়ল, নইলে যতীনের স্টিল ট্রাঙ্কটা নিশ্চয়ই তার মাথা ফাটিয়ে দিত। গার্ড চেঁচাতে লাগলো, একদল রেল পুলিশ ও কুলি হুড়মুড় করে কামরার ভেতরে গিয়ে ঢুকল এবং বলাই বাহুল্য সেখানে জনপ্রাণীর আধখানা টিকি পর্যন্ত দেখা গেল না। গার্ড উত্তেজিত ভীত কণ্ঠে আমাদের বলল, বাবু ব্যাপার কি বুঝতে পারছি না, ট্রেন লেট হয়ে যাচ্ছে, এখন আর বোঝবার সময়ও নেই, তবে তোমাদের কথাই সত্যি বলে মনে হচ্ছে, আপাতত তোমরা অন্য কামরায় উঠে পড়ো, আমি ট্রেন চালাবার হুকুম দেব। পাশের যে ইন্টার ক্লাসে গিয়ে আমরা উঠলাম তার মধ্যে অনেক লোক, সকলেই আমাদের কথা শুনবার জন্য ব্যগ্র। যতটা সংক্ষেপে পারা যায় তাদের কাছে আমাদের বিপদের কাহিনী বর্ণনা করলাম। একটি আধবুড়ো ভদ্রলোক পোশাক দেখে তাকে রেল কর্মচারী বলে চেনা গেল, আমাদের কাছে এসে বললেন, মশাই, গেল বছর এই ট্রেনের এক কামরায় একটা ভীষণ হত্যাকাণ্ড হয়েছিল। আমি বললাম, তার সঙ্গে এ ব্যাপারের কি সম্পর্ক? সম্পর্ক সম্পর্ক হয়তো কিছুই নেই, তবু শুনুন না, রানীগঞ্জে গাড়ি থামলে পর দেখা যায় একটা সেকেন্ড ক্লাস কামরার ভেতরে দুজন পুরুষ, একজন স্ত্রীলোক, একটি শিশু আর একটি কুকুরের মৃতদেহ রক্তের মধ্যে প্রায় ডুবে আছে। কিন্তু কে বা কারা এতগুলো প্রাণীকে খুন করল তার কোনো সন্ধান পাওয়া গেল না। আমি রুদ্ধশ্বাসে বললাম, একটা কুকুরও ছিল, তারপর? তার কিছুদিন পরে ওই কামরাতেই তিনজন সাহেব হাওড়া থেকে আসছিল, কিন্তু রানীগঞ্জেই তারা গাড়ি থেকে নেমে পড়ে স্টেশন মাস্টারের কাছে অভিযোগ করে যে কামরার আলো নিভিয়ে দিয়ে কারা তাদের ভয়ানক ভয় দেখিয়েছে। কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও যারা ভয় দেখিয়েছিল তাদের পাত্তা পাওয়া গেল না। যতীন বলল, ভূতকে কখনো খুঁজে পাওয়া যায় নাকি, মানুষকে ভূত খুঁজে বের করে? তিনি বললেন, তারপর প্রায় ওই রকম সব অভিযোগ হতে লাগলো। আর লক্ষ্য করবার বিষয় এই যে অভিযোগ হয়েছে প্রত্যেকবার রানীগঞ্জ স্টেশনে, কেবল আপনারাই রানীগঞ্জ পার হতে পেরেছে। হ্যাঁ, রানীগঞ্জ কেন, আরেকটু হলে না আমাদের দুজনকে ভবনদীর পারে যেতে হতো। আমি বললাম, যতীন, মায়ের কথা আর কখনো ঠেলব না, সত্যি আজকে যাত্রা অশুভ। শুনছিলেন কামরা আর আমরা, রচনা হেমেন্দ্র কুমার রায়, গল্প পাঠে দীপ, যতীনের চরিত্রে পুষ্পল,
মায়ের চরিত্রে ইন্দ্রাণী, গল্পের সূত্রধার মীর, শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল ইফেক্টসে রিচার্ড, পর্ব পরিচালনায় রাইট ব্রাদার্স থেকে অভিষেক ও অনির্বাণ, সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী। আগামী সপ্তাহে ঠিক এই সময় আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।